কিয়ামতের দিন কোন ব্যক্তি আসবে যার নেকি দেখা ফেরেশতা পর্যন্ত তাক লেগে যাবে। মহিলা পুরুষ নির্বিশেষে আসবে, যুবকও আসবে, বৃদ্ধও আসবে, সব শ্রেণীর লোকের ভিতর থেকে এরকম থাকবে যে যাদের নেকি দেখা ফেরেশতারা পর্যন্ত চক্ষু কপালে উঠে আশ্চর্য বোধ করবে যে ছোট্ট জীবনটা এই লোকটা এই আমল করলো তো করলো কি করে, হইলো তো হইলো কি করে। আর আল্লাহ আমাদেরকে সুযোগও দিয়া দিয়েছেন, এটারও একটা উদাহরণ দিই, সুযোগ দিয়া দিয়েছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে কিন্তু দেরি হয় না। হ্যাঁ, যদি আমার নিয়ত ঠিক থাকে, আমি যদি সওয়াব পাইতে চাই আল্লাহর জন্য পড়া থাকি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সমগ্র সৃষ্টি দিয়েও মিজানের পাল্লা ভরা যাবে না। সমগ্র সৃষ্টিটাও মিজানের পাল্লার সামনে একটা ডিমের মতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। যেটা সমগ্র জগৎ দিয়ে ভরা গেল না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, আমার এটা ভরতে দেরি হলো না। তাহলে ভাবেন একটু, সমগ্র জগৎটা যদি, শুধু এই দুনিয়াটা না, সমগ্র জগৎগুলা যদি যেই পাল্লার ভিতরে একটা ডিমের মতো হয়, তাহলে আপনি একবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন, মিজানের পাল্লা যদি ভরা যায়, আর ডেলি যদি 100 বার পড়েন, তাহলে 100 বার মিজানের পাল্লা ভরলো, ঠিক না? কি আমি বুঝাইতে পারতেছি? মাসে যদি পড়েন তাহলে 3000 বার হলো, 30 দিনের মাস, ঠিক না? ডেলি 100 টাকা মাসে কত, তাহলে মাসে 3000 বার মিজানের পাল্লা ভরলো। যদি এইটা কন্টিনিউ 1 বৎসর করি যে ডেলি 100 বার কলেমা পড়লাম, তাইলে 3 বার 36, 3600 বার মিজানের পাল্লা ভরলো। না 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 না, মাসে 300 হলে, হ্যাঁ 36 ঠিকই আছে, ঠিক না? তাইলে 3600 বার বৎসরে কি হলো, মিজানের পাল্লা ভরলো। এরকম যদি আমি 20টা বৎসর করি, এরকম যদি আমি 30টা বৎসর করি, বাকি আমল বাদেই দিলাম, ওগুলোর ওয়েট বাদেই দিলাম, শুধু এই কলেমার ওয়েটই তো ফেরেশতারা দেখবে যে বৎসরে 36 বার 3600 বার মিজানের পাল্লা ভরছে এই ব্যক্তি, এক একবার পড়ছে, ডেলি 100 বার পড়ছে মাত্র, কিন্তু বৎসরে 3600 বার সে মিজানের পাল্লাকে ভরছে। আর এইভাবে সে মিজানের পাল্লা ভরতে ভরতে 20 বৎসর অতিক্রম করছে, কি বলেন? এখন 20 দিয়া গুণ দেন, তাহলে হইতে পারে যে গ্রাম থেকে গ্রাম্য একটা লোক, গরিব থেকে গরিব একটা লোক, গ্রাম্য নারী মাবনরা সাদা সিধা হয়, সরল সহজ হয়, এত শহরের মতো আপডেট হয় না, গ্রামের একটা মহিলা এইভাবে করতে করতে 20 বৎসর করলো, তো বুঝা দেখা যাবে যে কেয়ামতের দিন ফেরেশতা শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব দেখেই বেহুশ হয়ে যাবে। যেটা সম্ভব হইলো তো হইলো কি করে, ছোট্ট একটা জীবনে এত নেকি, কেননা ফেরেশতাদের গুণগানের কোনো বিনিময় তো নাই, গুণগান গায়ে বটে কিন্তু কোনো বিনিময় নাই, বিদায় ওনাদের সওয়াব দেখাও যাবে না, যেটা লেখা হয় না ওটা দেখা যায় না, লেখাও হবে না দেখাও যাবে না, বিনিময়ও পাবে না, বিদায় এদের আশ্চর্য হওয়া স্বাভাবিক। তো যেটা আমি শুরুতে বলতেছিলাম যে আমরা সবাই প্রথমে নিয়ত করি যে আজকের থেকে আমি আমাকে চেঞ্জ করব, করলেন তো?
हाँ पक्का वादा करते पड़े के हाथ उठान देखी अल्लाह कबूल करुक अपना दर के अल्लाह कबूल करुक नियत चेंज होवार नियत करी द्वितीय हलो अल्लाह जेन आमादेरके कथागुला बुझाया दें सुनते सुनते मने मने दुआ करी अल्लाह कथागुला आमार भितरे गाइथा दिया बुझाया दिया सत्य एटाई जेटा भितरे गाइथा जाए दिलेर भितरे जे जिनिस गाथे हाय हाय छुरीर दाग मुछानो जाए दुनिया मेडिसिन तैरी होये गेछे एक्सिडेंट हलो छुरीते कैटा गेलो सुखानेर पर एकटा दाग थेका जाए एटाके मुछानो जाए किन्तु दिले जेटा गाइथा जाए ओटा कोनोदिन मुछानो जाए ना जराहतु सिनानी लहलतियामु वला यल्तामु मा जराहल लिसानु जदिओ कवि अन्नोटा बोलछेन किन्तु आमी ओटाके मोटिफाई करे बोलतेछि যেই জিনিস দিলে গাইথা যায় ওটা কোনোদিন মোছে না ছোটকালের অনেক কথা দিলে গাথা আছে যেটা মুছাইতে চাইল কি কোন বলবো দুই একটা মুছাইতে চাইল ওটা কি মোছে হ্যাঁ অনেকেরই মনে আছে যে লুঙ্গি লুঙ্গির জায়গায় ছিল না মাথায়ও ছিল ঠিক না মনে আছে না কি এটা মুছানো যায় না না একা একা মনে উঠলো হাসি আসে যে কি একটা সময় ছিল লুঙ্গি জায়গাটা জায়গায় ছিল না ছিল আমার মাথায় এখনো মনে উঠলে নিজে নিজে হাসি আসে ঠিক না মনে হয় নিজের মিলানো যায় না কি আমি কি ওই লোকটা ছিলাম যে লুঙ্গিটা জায়গায় ছিল না মাথায় বান্ধা ছিল হ্যাঁ না এখন বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছি দাদা নানি দাদা নানা হয়ে গেছি সমাজে একটা পজিশন হয়ে গেছি এখন কেউ এটা ভাবতেও লজ্জা করে যে এরকমও ছিলাম ওটা দিলে গাথা ছিল এরকম হাজারও দেওয়া যাবে বিদায় আল্লাহর কাছে দোয়া করেন যে আজকের কথাগুলা যেন আমাদের দিলের ভিতরে গাইথা যায় যেটা দিলে গাইথা যায় ওটাকে কোনো দিন মোছানো যায় না ওটা মোছে না আর আল্লাহ আল্লাহর রসুলের কথা যদি গাইতা গেল দিলের ভিতরে তাহলে এটার তো কি বলবো এটার বলার আর কিচ্ছু নাই কেউ এটার কথা বলতে পারবে না যেটা মিলবে তো মিলবে কি কেন আল্লাহ কিন্তু দিল দেখেন দিল লা ইয়ানদুরু ইলা সুয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম আল্লাহ রূপরেখা দেখেন না আল্লাহ গঠন দেখেন না আল্লাহ দেখেন লা ইয়ানদুরু ইলা সুয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম আল্লাহ শরীর দেখেন না কার ওয়েট কতটুকু কে লম্বা কতটুকু কে ফর্সা না কালো আল্লাহ এগুলা দেখেন না কসম খোদার আল্লাহ প্রত্যেকের দিল দেখেন দিল বাল ইয়ানদুরু ইলা কুলুবিকুম আল্লাহ দিল দেখেন আরেকটা জিনিস যোগ করতে হবে আল্লাহ আমাদের কর্ম দেখেন আমালিকুম আল্লাহ আমাদের কর্ম দেখেন আমি কি করি এটা দেখেন এই জন্য এক হাদিসও আছে কুদসির ভিতরে ফাদান ফানাযিরুন কাইফা তাআমালুন আল্লাহ বলে আমি সর্বক্ষণ তাকায় থাকি তোমরা করো কি হায় যে ঠিক করে তাকে তো দেখে আর আল্লাহ হাসে তাকে দেখে আল্লাহ খুশি হন তাকে দেখে আল্লাহ সন্তুষ্ট হন তাকেও আল্লাহর কাছে করতে থাকেন আল্লাহ তার কাছে হইতে থাকে আল্লাহ তার কাছে হয় তাকেও আল্লাহর কাছে করে নেন একটা দিন আসে এটা আর আল্লাহ না বইলা পারে না যে আল্লাহ যে খুশি হলো আল্লাহ যে রাজি হলো আল্লাহ যে ভালোবাসলো এটা আল্লাহ না বইলা লুকায় রাখতে পারেন না আল্লাহ যে কাছে করলো আল্লাহ যে কাছে হইলো এটাকে আল্লাহ লুকায় রাখতে পারেন না তখন আল্লাহ জিবরিলকে ডাকেন ডাইকা বলে ইন্নি উহিব্বু ফুলান আমার তো অমুকের সাথে ভালোবাসা হয়ে গেছে ফা আহবিবুহু ফুলান তুমিও তাকে ভালোবাসো
তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে এখানেই কি শেষ? তো আল্লাহ বলে মাত্র শুরু হলো, শেষ এখানে না। তো বলে কি করব? বলে আরশের নিচে ঘোষণা দাও। তা আরশের নিচে ঘোষণা দাও, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, ইয়া মান ইয়াইশুনা তাহতাল আরশ ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি, ও আরশের নিচে যারা থাকো তারাও অমুককে ভালোবাসো। তারপরে আল্লাহ বলে সপ্তম আকাশে দাও। এরকম করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সাত আকাশে ঘোষণা চলতে থাকে। তারপরে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলে এবার কি করব? তো জিবরিল বলে এবার দুনিয়ার ভিতরে ঘোষণা দাও। তো জিবরিল আলাইহিস সালাম বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে আমিও অমুককে ভালোবাসি, ও আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, ইয়া আহলাল আরদি আহিব্বু ফুলান, ও জমিনওয়ালারা তোমরো অমুককে ভালোবাসতে শুরু করো। তো শুধু ভালোবাসে না, তারপরে সর্বশেষ কাজটা আল্লাহ নিজে করেন, সেটা হলো ওয়ায়ানজিল্লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে আল্লাহ ছড়ায় দেয়, সমগ্র সৃষ্টির মাঝে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেয়। এই জন্য বলতেছিলাম যে মনে মনে দোয়া করতে থাকেন যে আজকের কথাগুলা যেন আল্লাহ দিলের ভিতরে গাইথা দেয়, দিলের ভিতরে গাইথা দেয়, কারণ আল্লাহ দিল দেখেন। হতে পারে এই দেখার দ্বারা আল্লাহ আমাদেরকেও কাছে করবেন, আল্লাহ আমাদের কাছে হবে। বাকি হাদিসগুলা বললাম না, আরো অনেকগুলা বলা যায়। হায় হায় হায়, হ্যাঁ, ওলি হইতে যে শুধু আমরাই ওলি হব এরকম না, ওলি তো রিক্সাওয়ালাও হইতে পারে, আল্লাহর ওলি তো কৃষকও হইতে পারে, আল্লাহর ওলি তো মা বোনও হইতে পারে, আল্লাহর ওলি তো কারো ঘরের কাজের মহিলাও হইতে পারে। ফেরাউনের ঘরের কাজের মহিলার কথা আপনারা মনে হয় অনেক শুনছেন, ঠিক না? মাস্টার কাহিনী এইখানেই আমার মুখ থেকে অনেকবার শুনছেন। সে কিন্তু ফেরাউনের বাড়ির কাজের মহিলা, সে শুধু ওলি না, 2500 পরেও তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতেছিল, আর দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকে লাগতেছিল, আর উনি ওইখানে দাঁড়াইতে বাধ্য হয়েছেন, দাঁড়ায় গেছেন মেরাজের রাত্রে। তো জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলতেছিলেন ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এইখানেই তো মনে হয় জান্নাতের সুগ্রাণ, আগে নিয়ে যাও তো, যাও কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম তথ্য খুলতে বাধ্য হয়েছেন যে না না না, এটা জান্নাতের সুগ্রাণ না, এটা তো ফেরাউনের বাড়ির কাজের মহিলা যার কবর থেকে সুগ্রাণ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কতদিন চলবে সুগ্রাণ? বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুগ্রাণ চলতে থাকবে। কিয়ামতের দিন শেষ হয়ে যাবে? না 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 না, ওই পর্যন্ত স্বাভাবিকভাবে চলবে, আসল গ্রাণ তো কিয়ামতের দিন বাহির হবে, আসল গ্রাণ তো কিয়ামতের দিন বাহির হবে। বিদায় আমাদের গ্রাম্য মাবনরও অলি হইতে পারে, আল্লাহ ওয়ালি হইতে পারে, যুবকও আল্লাহওয়ালা হইতে পারে। যদি না হইতে পারত তাহলে আল্লাহ কোনোদিন এই কথা নিজে বলতেন না। আল্লাহ কিছু যুবককে দেখে লজ্জা পায়, দেখলেই লজ্জা পাওয়া যায়, আর আল্লাহ বলেন হায় যুবক তুই আসিস কেন, তুই রাস্তাঘাটে ঘুরিস কেন, তুই দুনিয়াতে আসিস কেন, তোর দিকে দেখে আমি কিচ্ছু করতে পারি না, আমার মন চায় সবাইকে ধ্বংস করে দে, জমিন আকাশ পাহাড় পর্বত নদী নালা, কেন সবই তো আমার বিরুদ্ধে চলে গেছে, তা আমি এটা রাখবো তো রাখবো কি জন্য? বলেন পাংশায় কত পার্সেন্ট লোক পাশক্ত নামাজি, রাজবাড়িতে কত পার্সেন্ট মানুষ পাশক্ত নামাজি বলেন না, আরে কয় পার্সেন্ট হবে?
কি ইমাম সাহেব কয় পারসেন্ট, কি হযরত কয় পারসেন্ট, দশই মেনে নিলাম 10%, কিন্তু 90%ই তো আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, ঠিক না? তো আল্লাহ বলতে চায় যুবককে দেখা, যুবক 90%ই তো আমার বিরুদ্ধে, তো আমি এটা রাখবো তো রাখবো কেন? এটা তো ধ্বংস করে দেওয়ার দরকার ছিল। মেজরিটি যেদিকে চলে গেছে আমি এদেরকে পালবো তো পালবো কেন? প্রতি বছর বাজেট করবো তো করবো কেন? খাওয়াবো তো খাওয়াবো কেন? কে খাওয়ায়, পালে কে? ঋতু আসতে দেরি, ঋতু শুরু হইতে দেরি, শীতুর ফলটা কিন্তু আগেই ধরায়া দেয়। যখন ঋতু পা দেয় দিতে দেরি, আপনার হাতে পাকা ফলটা আসতে দেরি হয় না। ওটা কি ওদিনই লাগানো হয়েছিল, ওদিনই পেকে গেছে? লাগছে কয়েক মাস আগে। এই যে এখন শীতের সময় কমলা আসে, কমলা কিন্তু এক সপ্তাহ আগে লাইগা, এক সপ্তাহের ভিতরে পাইকা আসে নাই, এরকমই নাকি? কতদিন আগে? কমসে কম 3-4 মাস তো হবে। 3-4 মাস আগের থেকে আল্লাহ প্রস্তুতি নিতেছেন, শীত আসবে বন্দাকে কমলা দিতে হবে। 3 মাস আগের থেকে আল্লাহ, হয় আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, আপনারও মনে হয় ভাবতে পারতেছেন না। বোঝেন, একটু ভাবেন, একটু এটাকে কাজে লাগান। 3 মাস আগের থেকে আল্লাহ প্রস্তুতি নিতেছেন, ফেরেশতাদেরকে কাজে লাগাইতেছেন, জলদি করো শীত কিন্তু চলে আসতেছে, আমার বন্দার মুখে কমলা তুলে দিতে হবে। বিদায় ফুল তাড়াতাড়ি আনো, ফল তাড়াতাড়ি নিয়ে আসো, এটাকে মিচুইট তাড়াতাড়ি করো, এটার ভিতরে রস তাড়াতাড়ি ভরো, এটার ভিতরে কালার ভরো, এটার ভিতরে স্বাদ ভরো, এটার ভিতরে মজা ভরো। শীতের ছোঁয়ার লাগে সাথে সাথে যেন বন্দার হাতে কমলা পাই। কে করতেছে? হ্যাঁ, কে করতেছে? আল্লাহ। কোত্থেকে জানি হারায় গেলাম সূত্র, কোত্থেকে জানি ধরছিলাম। তো যুবককে দেখা আল্লাহ বলে, যুবক সবই তো বিরুদ্ধে চলে গেল, 90% আজান হয় মসজিদে আসে না। হায় হায়, জমির কথাই তো সত্য, প্রাণীদের কথাই সত্য, সৃষ্টির কথাই সত্য। মালিক ইয়াকুল রিস্কা কাওয়ায়া আসি, জমিনের চিৎকার যদি আমরা শুনতাম না তো আমরা বাড়ি ঘর ছেড়া, জমিন ছেড়া মনে হয় সমুদ্রে ঝাঁপ দিতাম। যে জমিন এরকম ভাবে আল্লাহকে আকুতি মিনতি করে আল্লাহর সামনে চিৎকার দেয়, জমিন বলে ইয়াকুল রিস্কা কাওয়ায়া আসি, মালিক রিজিক তোর খায় না, ফরমানি তোর করে, আমি সব তো সব কতদিন। লজিক বা যুক্তি, শিক্ষা দীক্ষা, বিবেক বুদ্ধি, বিবেক বুদ্ধি বিদ্যা, আমাদের শিক্ষা দীক্ষা এই কথা বুঝায় না, বুঝায় না যে মেরে দোস্ত, যে আমি খাই আল্লাহ পড়ি আল্লাহ কিন্তু নাফরমানি করি আল্লাহ। জমিন আল্লাহকে বলে ইয়াকুল রিজকা কাওয়ায়া আসিক, রিজিক তোর খায় মালিক, তোমার রিজিক খায়। হায় হায়, কোন সময় কোন ফসল হবে? আগে তো আমাদের দেশে 3 ফসল হইতো, আউশ আমন, আর একটা ছিল কি, আউশ ছিল, আমন ছিল, আর একটা ইরিদান ছিল বা বোড়ো ছিল, ঠিক না? এর মধ্যখানে আরো ফসল ছিল, তিল ছিল, সবই নিজের ঘরে হইতো, ঠিক না? আগে মানুষে বাহিরের জিনিস খাইতেই খুব কম, ডাইলও নিজের ঘরেই হইতো, সবকিছু হইতো নিজের ঘরে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, ঠিক না, সারা বছর তো আর পেঁয়াজ ফলবে না, ঠিক না? এটারও তো সিজন আছে, আল্লাহ জমিনকে বইলা রাখে, অথচ জমিন অভিযোগ করে ইয়াকুল রিস্কা কাওয়ায়া আসি। শুধু রিজিক বলতে রুটি বুঝেন না, জমিন বলে আল্লাহ সমগ্র প্রয়োজন তো তুই মিটাস, সবই তো তুই মিটায় দেয়।
তারপরে তো নাফরমানি করে তো যুবককে দেখা আল্লাহ বলেন যুবক এরকমও আছে যুবককে দেখা আল্লাহ বলেন যুবক তুই আসিস তো আসিস কেন তুই কেন দুনিয়াতে আসিস তুই কেন রোডে ঘাটে চলিস তোকে দেখলেই আমি লজ্জা পাওয়া যাই ইচ্ছা তো করে 90 বাকে ধ্বংস করে দেই কিন্তু তোকে দেখলে আর পারি না এই জন্য হাদিস বলতেছি আমি লাউলা শাবাব ফুশা লজালতু সামা হাদিদা ওয়াল আরদ সফসফা ওয়াত তুরাব রমাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাতু মিনাল আরদ হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাব সাব্বা আল্লাহ বলে যুবক তুই যদি না থাকতি আকাশ লোহার জমিন তামার একটা বৃষ্টির ফোঁটা না একটা শস্যের দানা না আমি এদের উপরে একের পর এক আযাব দিয়া ধ্বংস করে ফেলতাম কিন্তু পারি না তো তোর জন্য পারি না তোকে দেখলেই লজ্জা পেয়ে যায় এরকম শুধু যুবক না অনেক সম্প্রদায়ের লোক আছে এই জন্য আজকে দোয়াও করেন যে কথাগুলা যেন আল্লাহ দিলের ভিতরে গাইথা দেয় এই কথাগুলাই যেন দিলের ভিতরে থাকে সাথে সাথে নিয়াত মনে আছে তো আজকের থেকে নিয়াত করি যে আমি আমাকে পরিবর্তন করব কেননা আমাদের সবাইকে সবাইকে যার কাছ থেকে আসছে তার কাছে ফেরা যেতে হবে মানুষ যতই উন্নতি করুক না কেন ওই কবির কথা ওই লেখকের কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়েছি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাই সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি আকাশে সিঁড়ি লাগায় পালায়া গেল মৌতের ওনার কাছে যাওয়ার থেকে পালানো যাবে না যিনি নিয়ে আসছেন ওনার কাছে যাইতেই হবে যিনি নিয়ে আসছেন ওনার কাছে যাইতেই হবে আসলে স্পিকাররা মনে করতেছে আমি বলবো স্পিকার দিয়ে কথা বলবো আমার কোনো স্পিক নাই আমার কোনো আওয়াজ নাই এই জন্য ওইটাকে বাড়ায় কমায় আমারও তো আওয়াজ আছে না নাই আল্লাহ তো আমাকেও একটা স্পিকার দিছে তাই না হ্যাঁ ওই মাথা পর্যন্ত পৌঁছবে না এই জন্যই তো এটা ব্যবহার করতেছি এই জন্য তুমি স্লো রাখো আমার আওয়াজ বাড়বে এটার আওয়াজও বাড়বে তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে যেতেই হবে বললাম না নাইলে কবি কোনোদিন এই কথা লিখতেন না আসলে আমরা হট্টগোল শুনতে শুনতে সারাদিন আমরা হট্টগোলে অভ্যস্ত হয়ে গেছি কেন আমরা সবাই রাগ হন না বাড়িতে থাকলেও থাকি 6 ঘন্টা বাকি 18 ঘন্টাই কিন্তু আমরা হট্টগোলে থাকি এই জন্য কোনো জিনিস এখন কান পাইতা শুনতে মন চায় না যত বেশি আওয়াজ হয় তত বেশি ভালো লাগে মনে হয় আমি শুনতেছি আসলে দিনের কথা এত বড় আওয়াজ দিয়ে শোনার না ফাস্তামিউ লা কোরআনে আছে কান পাইতা শোনো আর কান পাইতা শুনতে পারবেন ওই সময় যে সময় আওয়াজটা মৃদু হবে বেশি জোরে হবে না তখন আপনার কানটা ব্যবহার হবে আমি নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে আজকে 18.5 ঘন্টা আমরা হট্টগোলে থাকি হয়তো দেখা যাবে বাজারে থাকি না হইলে দেখা যাবে রোডে থাকি না হইলে দেখা যাবে হাটে থাকি না হইলে দেখা যাবে দোকানপাটে থাকি না হইলে দেখা যাবে রোডে গাড়ে থাকি না হইলে দেখা যাবে অফিস আদালতে থাকি না হয় দেখা যাবে খেতে খামারে থাকি না হয় দেখা যাবে মেল ফ্যাক্টরিতে থাকি বাড়ি ঘরে তো থাকাই হয় কম আমাদের এই জন্য আমরা হট্টগোলে অভ্যস্ত আর মাইকালারা হট্টগোল কি পছন্দ করে যে ড্যাগ নিয়ে আসছেন এটি ওয়াজের ড্যাগ না এগুলো তো সারা জীবনই ব্যবহার হয় আরেক জায়গায় আমি নাম উচ্চারণ করতে চাই না বিদায় ওরাও হট্টগোলই পছন্দ করে হট্টগোলওয়ালা আওয়াজই পছন্দ কিন্তু দিনই কথার জন্য হুকুম আছে ফাস্তামিউলা আনসিতু প্রথম হবে চুপ নিজ্জুম হয়ে যাও
ফাস্তামিউলা আল্লাহর কথা কিন্তু আমি কোরআনের শব্দ দিতেছি তারপরে কান পাইতা শুনো তাইলে এটা আস্তে আস্তে দিলের ভিতরে যে আঘাত করবে ওয়াস্ত হট্ট বলে শুনি বক্তার কাম বক্তৃতা করে চলে যায় কাদানের কাম কাদায় চলে যায় কিন্তু বাহিরে যা দেখা যায় যেই সেই কারণ হলো এটা এক তো নিজুম হয়ে শুনি না আরেকটা হলো কান পাইতা শুনি না শুধু আওয়াজ শুনি তো আমি যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত কবি কোনোদিন এই কথা লিখতেন না যিনার কাছে আসি ওনার কাছে চলে যেতে হবে ওনার নিজেরও কথা আইনাল মাফার এটারই তর্জমা কবি করছেন যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি এই আয়াতেরই তর্জমা করছেন লেখক আল্লাহ যেরকম বলছেন আইনাল মাফার তুমি ভাববে তো ভাববে কোথায় তো কবি ওটাকে অন্যভাবে লেখছেন তুমি আকাশে সিঁড়ি লাগায় পালায় গেল তোমার নিষ্কৃতি হবে না কেন না কোরআনে আরেক জায়গায় আল্লাহ বুঝাইয়া দিছেন ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান আমার রাজত্বের বাহিরে তোমাদের যাওয়ার কোনো ক্ষমতা নাই পাংশার মানুষ হয়তো ভাবতেছেন আকাশটা উপরে না না আকাশটা নিচেও আছে আকাশটা উপরে না শুধু আমাদের দুনিয়াটা হলো সৌরজগৎ সৌরজগতের ভিতরে ভাসমান এটা বাইসা আছে আল্লাহ এটাকে কুদরত দিয়া বাসায় রাখছেন তো আল্লাহ বলছে ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররা আমি আমার হুকুমকে জমিনের উপরে রাখছি তোমাদের দুনিয়ার উপরে তো এটা সৌর জগতের ভিতরে বাসমানই রয়ে গেছে এটা বাসমান কিন্তু যদিও আমরা পিঠে বাস করতেছি আমরা পিঠে বাস করতেছি হ্যাঁ এটা নিচেও কিন্তু আকাশই আছে এটা বাসমান আল্লাহ আমাদেরকে আকাশ দিয়ে প্যাক করে ফেলছে প্যাক কোথায় বাঁধবে যাওয়ার কোনো সুযোগ নাই ওনার কাছেই যেতে হবে কিন্তু আমি নিয়ে যাইতেছি শুধু ওনার কাছে গেলে চলবে না ওনাকে রাজি খুশি করে যেতে হবে ওনাকে রাজি করতে হবে ওনাকে খুশি করতে হবে ওনাকে পাইতে হবে ওনাকে সঙ্গে নিতে হবে ওনাকে আমার পক্ষে নিতে হবে ওনাকে আমার উপরে রাজি করতে হবে ওনাকে খুশি করতে হবে এটাই ওনার দাবি শুধু ওনাকে না আল্লাহ আল্লাহর রসুলকে রাজি খুশি করে যেতে হবে যাইতে হবে দুজনের কাছেই কবরে দিতে দেওয়ার সাথে সাথেই প্রশ্ন হবে মান হুয়া আল্লাযী বুইসা ফীকুম উনি কে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ শুধু বলা হবে না দেখানো হবে দেখানো হবে কিন্তু অনেক সময় দেখাও মানুষ ভুল করে ঠিক না কি বলেন মনে হয় বুঝাইতে পারিনি দেখো মানুষ ভুল করে আপনি দেখছেন একটা যা দেখেন আরেকজন দৌড়ে যায় গেছেন এমন জায়গায় ধরে ফেলছেন যেখানে আগে ধরার কথা ছিল না আপনার ঠিক না ধরে ফেলছেন ধরে ফেলছেন তার কাপড়ে পিছন দিয়ে দিয়েছেন টান বা ধরছেন গলার ভিতরে কিন্তু যখন চোখ ফিরাইছে তখন আপনি জিব্বায় কামড় দিছেন হায় দেখলাম কি এটাকে হয় না হয় না হ্যাঁ হ্যাঁ হয় সত্য তা আল্লাহ রসুলকে ওই দিন দেখবে দেখেও চিনবে না দেখবে কিন্তু সবাই দেখানো হবে কিন্তু চিনবে না তখন বলবে আমি ওনাকে চিনি না আর যে চিনা সে নামই প্রশ্ন করতে দেরি দেখবে পরে জবাব দিবে আগে বলার সাথে সাথেই জবাব দিবে যে কার কথা বলতেছে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো আমাদের কলিজার টুকরা ছিল উনি তো আমার চোখের আমাদের চোখের মণি ছিল উনি তো মাথার তাজ ছিল উনি তো আমাদের নবী ছিল উনি তো আমাদের সব ছিল আমাদের জীবনটাও তো ওনার জন্যই ছিল ওনার সম্বন্ধে জিজ্ঞেস করতেছ হ্যাঁ তখন দেখাবে চিনো
শুধু হাসবে না, যে দেখবে সেও হাসবে, যাকে দেখবে সেও হাসবে। যে দেখবে সেও কি করবে? হাসবে। আর যে যাকে দেখবে সেও, আল্লাহ রাসূলও হাসি দিবে। কেমন হবে ওই হাসির কালা, কেমন হবে? যার হাসি দিলে মুক্তা ছড়ায়। না না, মুক্তা না, মুক্তা না। আল্লাহ রাসূল তো হাসি দিলে জগৎ পর্যন্ত আলোকিত হয়ে যেত জগৎ। আল্লাহ রাসূলের হাসিও তো হাসি ছিল না, আলো ছিল, আলো 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 আলো। যখন হাসতেন তো অন্ধকারের ভিতরও আলো ছড়াইতে থাকত। আল্লাহ রাসূলও হাসি দিবে, আপনিও হাসি দিবেন। এজন্য আল্লাহকে রাজি করা যেতে হবে, আল্লাহর রাসূলকে রাজি করা যেতে হবে, আল্লাহকে পাওয়া যেতে হবে, আল্লাহর রাসূলকে পাওয়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিতে হবে, রাসূলকে সঙ্গে নিতে হবে, আল্লাহকে পক্ষে নিতে হবে, রাসূলকে পক্ষে নিতে হবে। কেন? আল্লাহ দুটোই বলছেন, আল্লাহ দুটোই বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো, আল্লাহকে পাও, রাসূলকে পাও। আবার এক জায়গায় শুধু এতটুকুই বলছেন, কোথাও আল্লাহ একা বলেন না আমাকেই শুধু মানো, এরকম কোরআনে কোথাও নাই। কিন্তু হ্যাঁ, এক জায়গায় আছে শুধু একজন কি মানো, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ নিজে বলতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবী কি মানো, যাও আমার নবী কি মানো তো আমাকে মানা হয়ে যাবে। এটা কিন্তু সহজ করছে, আমাকেই পাওয়া যাও, নবীকেই পাওয়া যাও তো আমাকে পাওয়া হয়ে যাবে। আমি অভিযোগ করবো না, আমাকে পাইলা না কেন, চাইলা না কেন, না আমি বলবো না, আমাকে পাওয়া হয়ে গেছে, আমার নবীকে পাইছো, আমাকে পাইছো। এটা কিন্তু কোরআনে এককভাবে আল্লাহ বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলছে, হেদায়েত চাও ডেলি, পাঁচ ওয়াক্ত নামাজে চাও, কমসে কম তো যারা নামাজ পড়ে 32 রাকাত নামাজে চায়, 20 রাকাত 17 আর 3 20 বেতের সহ সুন্নতে মুয়াক্কাদা 12, 32 বার তো ডেলি আমরা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দিয়া দেন। তো আল্লাহ বলে, ওয়া ইন তুতিউহু, চাওয়াটা পাওয়া যদি রূপান্তরিত করতে চাও, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে পাওয়া গেলে হেদায়েত আর চাইতে হবে না, তুমি চাইলেও দিব না চাইলেও দিব, শুধু দিব না, আমরা বাড়িতে যেয়ে দিয়ে আসবো, আমরা হেদায়েত তোমার কাছে পৌঁছে দিব। তো পাংশার মানুষ যেটা বুঝাইতেছিলাম, আস্তে আস্তে আমি ওই দিকে যাইতেছি, একটু দূরের থেকে নিয়ে আমাদের কিন্তু ওনার কাছে যেতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। রতি হোক আর মহারতি হোক, এই দুনিয়াতে যে পা রাখছে তাকে যেতেই হবে, যাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, যে এই কথা স্বীকারোক্তি দেয় আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছেন, তারও যেমন আল্লাহর কাছে যেতে হবে। আর যে আল্লাহকে অস্বীকার করে, গড ইজ নাথিং বলে, নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমি এমনি এমনি হয়েছি, সিস্টেমের মাধ্যমে অস্তিত্বে আসছি, তাকেও আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো নিষ্কৃতি নাই। এটার জন্যই কবি লিখতে বাধ্য হয়েছেন, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আসে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে শেষ। মৌত কিন্তু আমাদেরকে বেষ্টন করে আসে, বিদায় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। আল্লাহকে পাইতে হবে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ রসুলকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ রসুলকে খুশি করতে হবে, আল্লাহকে সঙ্গে নিতে হবে, আল্লাহ রসুলকে সঙ্গে নিতে হবে। আসলে যে নিছে সে কিছু না থাকলেও বাদশাহ,
কিছু থাকুক আর না থাকুক, এটাই আল্লাহওয়ালাদের জীবনী পড়লে এটি পাওয়া যায় যে আল্লাহওয়ালারা নিজেদেরকে বাদশাহ ভাবেন না, কিন্তু আসলে আল্লাহই বলে এরাই বাদশাহ, এরাই বাদশাহ। নাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না, মানে আদালি ওয়ালিগান আদান তুহু বিল হার, যারা আমার ওলি হয়ে যায় বন্ধু হয়ে যায় এদের দিকে কেউ চোখ উঠাইতে দেরি, আমরা ওর চোখ খুলে নিতে দেরি করি না, হাত বাড়াইতে দেরি আমরা ভাঙতে দেরি করি না, পাও বাড়াইতে দেরি আমরা টুকরা টুকরা করতে দেরি করি না, ওর বিরুদ্ধে ভাবতে দেরি আমরা ওই ব্রেনকে বিলুপ্ত করতে দেরি করি না। বন্ধুর বিরুদ্ধে চলে আসলে মনে হয় আপনাদের এখানেই শুনাইছিলাম, আমি কয়েকবার শুনাইছি, ভিক্ষুকের কাদা লেগে গেছে জমিদারের পুত্রবধূর গায়ে, সহ্য করতে পারেন নাই জমিদারের পুত্র, সহ্য করতে পারেন নাই যে ভিক্ষুকের কাদা নিজ স্ত্রীর গায়ে, সইব তো সইব কি করে, সে যৌবনী শক্তি দিয়া বৃদ্ধের কালে কৈশা থাপ্পড় বসায় দিছে, বৃদ্ধ বেশি কিছু বলেন নাই, বৃদ্ধ উপরে দেখছে দুই তিনটা শব্দ বলছে, ইয়া মাল্লা তারা হল ওয়ুন অতরা কুল্লা শাই হাত্তা দাবিবান নামলাতি সওদা আলা সখরাতি সাম্মা ফি লাইলাতি জুলমা ফালা তারা মা বি, ও আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, তুই তো সব দেখিস, কিছু তো তোর কাছে লুকাইত না, কালো রঙের পিপিলিকাও তো সাতটবক জমিনের নিচে, কালো রঙের পাথরের উপরে গুটগুটে অন্ধকারের ভিতরে তুই দেখিস, তাইলে আমার সাথে কি গোটা গেল এটা কি দেখিস না, বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই, জমিদার চলে আসছে পুত্র প্রতিশোধ নিতে, কিন্তু বৃদ্ধের একদিকে মুস্কি হাসি গালের একদিকে ছিল, প্রেমের খেলা এমনই হয়, শুধু এটাই বলতেছিল প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়, প্রেমের খেলা এমনই হয়। জমিদার জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে, বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, ও সইতে পারে নাই, ও ধৈর্য ধারণ করতে পারে নাই, যৌবনী হাতে আমার কালে কোষা বসায় দিছে থাপ্পড়, আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না, ও তো থাপ্পড় দিছে আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, জান সে জানি না আনিছে, এই জন্য মেরে দোস্ত আল্লাহকে সঙ্গে নিতে হবে, রসুলকে সঙ্গে নিতে হবে, কেন না চাইতে হবে ওইখানে ফেরা, থাকা যাবে না, এটাই সত্য। করুণা এটারই আপডেট দেয় ডেলি যে দুনিয়ায় কত হাজার লোক আজকে উঠা গেল, করুণা এটাই আপডেট দেয় যে কত হাজার উঠা গেল, যিনি পানাইছেন উনি উঠায় আনিছেন, করুণার কোনো দোষ না, আসলে যিনি আমাদেরকে বানাইছেন উনি উঠায় নিতেছেন, এই জন্যই একটা কথা সত্য, মানুষ সময়ের আগে মরে না, আর কারণ ছাড়া কেউ আজ পর্যন্ত দুনিয়ার থেকে যায় নাই, যদিও ওই মুহূর্তে মরার মুহূর্তে কেউ কারণ জানে নাই, কিন্তু যে মরছে সেও জানে না কারণ কি, কিন্তু পরক্ষণে কারণ বাহির হয়ে যায়, ডাক্তাররা যখন পোস্টমর্টম করে ডাক্তাররা যখন দেখে তখন বলে স্ট্রোক করছে, জায়গাটা জায়গায় শেষ হয়ে গেছে স্ট্রোক, কেননা আল্লাহ এটাই সিস্টেম করছেন, মালাকুল মউতকে বইলা দিয়েছেন যাও নিয়ে আসতে থাকো, সাজালু বিল মউতি সাবাবা, মৃত্যুর কানন বানাবো, ইয়াদকুরু সাবাব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না, আজকে কোনো মিডিয়াওয়ালা কোনো পত্রিকাওয়ালা লেখে না, ডেলি করুণার মাধ্যমে মালাকুল মউত এতজনকে উঠে নিয়ে যাইতেছে, আপডেটের নিচে এই শব্দটা কোথাও লেখা থাকে না, এই মুহূর্ত পর্যন্ত কেউ লেখে নাই আর কোনোদিন কেউ লিখবে না, এটাই লিখবে আজকে করুণার আপডেট, এতজন মারা গেল, এতজন সুস্থ হলো, এতজন আক্রান্ত হলো, এতটুকুই লিখবে, কিন্তু মালাকুল মউত আল্লাহ ডেলি আমাদেরকে আপডেট শুনাইতেছে যে করুণায় ডেলি আমি এতজনকে উঠাইতেছি, বিদায় কোনো না কোনো দিন আমাদেরকেও উঠে নিয়ে যাবে, যাইতে হবে আল্লাহর কাছেই, বিদি কিন্তু মানুষের মানুষ আল্লাহকে রাজি করে যেতে হবে, সাথে নিয়ে যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে, খুশি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে।
তদ্রুব আল্লাহর রসূলকে খুশি করা যেতে হবে, সঙ্গে নিয়ে যেতে হবে। কেননা আল্লাহর রসুল দরকার কি জানেন? কিয়ামতের বাদশা কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ। আল্লাহ মালিক বটে, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক আল্লাহ বটে, কিন্তু বাদশা মুহাম্মদুর রসুল্লাহ, সাহিবা ইয়াউমিদ্দিন। এই জন্য আল্লাহ রসুল বলেন, লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, কারো হাতে না। হ্যাঁ হ্যাঁ, আরেক হাদিস বুঝলে হয়তো বোঝা যাবে। ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাবের জন্য আসবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত না উঠাবে, যেটাকে শাফাতে কুবরা বলে। আমাদের নবীজি যতক্ষণ পর্যন্ত নাচাবে, কিয়ামতের মাঠের মানুষ ঘুরতে থাকবে, চক্কর খাইতে থাকবে, একজন থেকে আরেকজনের কাছে যাইতে থাকবে, কিন্তু কোনো সমাধান আসবে না। যাদের কাছে যাবে সবার মুখে একটাই শব্দ হবে, আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকার রাখি না, বিদা আমার কাছে সময় নষ্ট করো না। মুসা আলাইহিস সালাম সর্বশেষ সন্ধান দিবে, 16 লক্ষ নবীদের কাছে, 312 জন রসুলের কাছে ঘুরার পরে মুসা আলাইহিস সালাম সবাইকে ডাইকা বলবে, আমাদের কাছে ঘুরা সময় নষ্ট করার কোনো লাভ নাই, যাও যাও, সন্ধান দিতেছি। আজকের বাদশা একজন আছে, উনি যতক্ষণ নাচাবে ততক্ষণ আল্লাহ আসবে না। বলছে উনি কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যখন আসবে তো উনি চিৎকার দিয়ে বলবে, আনা আহলু, আমি এটার অধিকার রাখি। তখন সেজদায় পড়বেন, ধাত উঠাবেন, সেজদায় পড়তে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, ইরফা রাসাক ইয়া হাবিবি, বন্ধু মাথা উঠান না, ফালায়া দিছেন কেন মাথা, উঠান আমি আসতেছি, বইলা আল্লাহ নামতে শুরু করবে, ওয়া বারাজার রহমান, আল্লাহ নামবে, হিসাব কিতাব শুরু হবে, বিদায় উনাকে রাজি করে যেতে হবে, ওনাকে কয়েকবার আমাদের দরকার হবে ওইখানে, কিয়ামতের মাঠে কয়েকবার দরকার হবে, কয়েকবার। হ্যাঁ, ফজাইল আমলে পড়া দেখেন, শাফাত কয় প্রকার লেখা আছে, কয়বার দরকার হবে ওটা লেখা আছে না নাই? হ্যাঁ আছে, কয়বার দরকার হবে কিয়ামতের মাঠে, আমারও দরকার হবে, আমার এই হুজুরেরও দরকার হবে, সবার দরকার হবে, গ্রেড বাড়াইতে হলে ওনার দরকার হবে, জান্নাতি হয়ে গেছে তারপরও দরকার হবে, কেন আল্লাহর রসুল ওই সময় দরকার হবে। এই জন্য আল্লাহর রসুল সাহাব সুপারিশের মাধ্যমে আমাদের জন্য এরিয়া চয়েস করে দিবে, যেটা উচ্চ মর্যাদার এরিয়া হবে, মর্যাদা বাড়ানো, বিদায় ওনাকেও রাজি করতে হবে। কি বুঝাইতে পারলাম? এর কোনো বিকল্প নাই। এই জন্য পাক্কা ওয়াদা করতে পারেন যে আজকে এই মজলিস থেকে ওয়াদা করে উঠলাম যে যতক্ষণ পর্যন্ত জানের ভিতরে জান থাকবে, শরীরের ভিতরে দেহের ভিতরে জুহুটা থাকবে, জানটা থাকবে, কালকের থেকে আমার প্রচেষ্টা হবে যে আমি আল্লাহকে রাজি করি যাব, আল্লাহর রসুলকে রাজি করি যাব। নিয়ে তার ওয়াদা এখন করেন না, রাজি করতে কে কে রাজি দেখি, আল্লাহ কবুল করুক। আপনাদের সাথে আমিও রাজি, আমিও ওয়াদা করলাম রহমান, আল্লাহ কবুল করুক। মা বোনদেরকে তো দেখা যায় না, ওনারা ঘরেই আছেন হয়তো শুনতেছেন, ওনাদের কাছেও বলবো আপনারও নিয়ত করেন, ওয়াদা করেন যে না আল্লাহকে রাজি করেই যাব, তাইলে আমি বাদশাহ হব, বাদশাহ, মা বোনরা রানী হবে, রানী, আল্লাহ রানী বানাবে, পুরুষকে আল্লাহ বাদশাহ বানাবে। কোরআন বলতেছে ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, ছোট রাজত্বের রাজত্ব তোকে দিব না, তোরে বড় রাজত্বের রাজত্ব দিব। জিজ্ঞাসা করা হয়েছে কত বড় রাজত্বের রাজত্ব দিবেন, তা আল্লাহ সবচেয়ে ছোটটা বলছে, বড়টার কথা বলেন নাই, বলছে ওই রাজত্বের সবচেয়ে ছোট রাজত্বের পরিধি হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, অর্থাৎ 2,40,000 কিলোমিটার, 2,40,000
কিলোমিটার। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে, মা বোনদেরকে রানিত্ব দিবে, আল্লাহ রানী বানাবে, জান্নাতের রানী, পুরুষকে বানাবে বাদশা, হয় ওই জিন্দেগি দিবে, ওই জিনিস দিবে, ওই জিনিস দিবে আল্লাহ যেটাকে জান্নাত বলে জান্নাত। আল্লাহ যখন রাজি হবে, রসুল যখন রাজি হয়ে যাবে, হ্যাঁ দুনিয়াতে কিছু দিবে না, না দুনিয়া তো দিবে, হ্যাঁ দুনিয়া তো দিবে আল্লাহ, দুনিয়া তো বাদশাহী দিবে। সাহাবায়ে কেরাম দুনিয়া তো বাদশাহ ছিল, কিন্তু কোনো তখত তাজ ছিল না, কোন জমিনের পরিধি উনাদের পায়ের নিচে ছিল না, কিন্তু ছিল বাদশাহ। যদি বাদশাহী না হয়, হয় হয় রসুল পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য সব কিছু দিবেন, আসেন সম্পর্ক দিবেন আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য। যদি এটা না হইতো, আমি একটা একটা দেখাইতেছি, তা আল্লাহ রসুল কোনোদিন বলতেন না, যার দুটা মেয়ে আছে সঠিকভাবে লালন পালন করছে, সঠিক তরিকায় লালন পালন করছে, আবার সঠিক পাত্রকে এটাকে সুপুর্দ করে দিছে, সঠিক পাত্রকে তালাশ করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিছে, তো আল্লাহ রসুল বলে তোমাকে আমি জান্নাত লিখা দিতে পারি। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ যার দুটা নাই, তো একটু চুপ থেকে বলছে, যার একটা আছে সেও। বলছে ইয়া রাসূলুল্লাহ যার মেয়ে নাই সে সে কি করে পাবে, তো বলছে যে বোনকে তৈরি করে দিল সেও পাবে। যে বোনকে তৈরি করে দিল সেও পাবে, সেও পাবে, পরিধি বড় লম্বা। তাহলে বোঝা গেল সম্পর্ক দিছেন আল্লাহ পাওয়ার জন্য, বুঝাইতে কি পারলাম? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ আমার কাছে নাই। এই জন্য মেরে দোস্ত, শুরুর থেকে এই পর্যন্ত যতগুলো কথা বললাম, আমাদের সব কিছু আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখেরাতকে জান্নাতের রূপান্তরিত, আখেরাত পাওয়ার জন্য, কবরকে জান্নাতে রূপান্তরিত করার জন্য, কিয়ামতের মাঠে উঠা ওই গ্যালারির ভিতরে জায়গা নেওয়ার জন্য। এই উম্মতকে আল্লাহ হিসাব কিতাবের জন্য পয়দা করেন নাই, কোন কিতাবে এই কথা আসমানি কিতাবে লেখা নাই যেটা আমাদের কালামে লেখা আছে, কোন কিতাবে আল্লাহ এই ঘোষণা করেন নাই, মা ইয়াফালুল্লাহু বিআতাবিকুম, কোন উম্মতকে আল্লাহ এই কথা শুনান নাই, আমি তোমাদেরকে শাস্তি দিয়ে করবটা কি। কিন্তু ছয় পারার সর্বশেষ আয়াত চিৎকার দিয়ে আল্লাহ এই উম্মতের কানের ভিতরে শুনাইতেছে, মা ইয়াফালুল্লাহু বিআদাবিকুম, আল্লাহ বলতেছে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে শাস্তি দিয়া করব কি, দিব তো দিব কেন, লাভ হবে তো হবে কি, কিচ্ছু লাভ হবে না আমার, আমি শাস্তি দিতে চাই না, বিদায় আল্লাহ চান আমরা সবাই আল্লাহকে পাই। এই জন্যই তো আল্লাহ আমাদের সঙ্গ ছাড়তে চান না, সঙ্গ ছাড়তে চান না। তো কোরআনে বলে দিতেছেন, আইনা মা আকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাবে যেখানে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো, কোরআন দিতেছে কোরআন। আল্লাহ আমরা আল্লাহকে পাই রাজি করি, এই জন্য আল্লাহ আমাদের সঙ্গ ছাড়তে চান। আমি দুনিয়ার জিনিস দিয়ে বুঝাইতে চাইতেছি না, কিছু কিছু ক্ষেত্র থাকে ওইখানে সঙ্গ ছাড়তে চায় না যতক্ষণ পর্যন্ত জবাব না পায়, যখন জবাব পায় তখন সঙ্গ হয়তো একটু এদিক ওদিক হয়, কিন্তু যতক্ষণ না পায় ততক্ষণ পর্যন্ত পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে, পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে, পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে। তো আল্লাহ বলতেছে, দেখো আমি তোমাদের সাথে, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সাথে সাথে আসি, যেন তুমি আমাকে সহজে পাওয়া যাও, আমাকে সহজে রাজি করতে পারো, সহজে খুশি করতে পারো, আমি তোমার আমার নিজের বিচ্ছেদ চাই না, দূরত্ব চাই না, না জানি আমি মিনিংস বুঝাইতে পারতেছি না, তো আমি বসতেছি আমার কাছে ভাষা নাই, ব্যক্ত করতে পারতেছি না, আল্লাহ এটা যদি কেউ ভাবে, আল্লাহ বলে আমি তোমার সবসময় সাথে থাকি, যেন তুমি আমাকে পাও। তো যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই সঙ্গত্বের দূরত্ব কতটুকু, তুমি যে আমার সাথে আসো দূরত্বটা কতটুকু, তো আল্লাহ বলে দূরত্ব নাই বন্দা, আনা আকরাবু মিল হাবলিল ওয়ারিদ, আমি তোরার মাঝে আমার মাঝে দূরত্ব রাখি নাই, যেন তুই আমাকে পেয়ে যাস।
সংসার মানুষ জীবনে দেখা হয় আর না হয় আজকে দিলের ভিতরে গাইথা নেন আমাদের কাছে যা আছে ইনশাআল্লাহ যা আছে সব আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আখিরাত পাওয়ার জন্য আখিরাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য কবরকে জান্নাতের বাগিচা বানানোর জন্য কিয়ামতের দিন ওই গ্যালারি পাওয়ার জন্য যেখানে ঢুকার পরে আর হিসাব কিতাবের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না ওইখানে যে পা দিবে ওর হিসাব কিতাবের কঠোরতা ওকে পাবে না কসম খোদার পাবে না ও হিসাব কিতাব দেখবেই না আমলনামা উঠতে উঠতে ওর ডাইনাতে চলে আসবে আম্মা মান উতিয়া ওইখানে আখাজা লেখা নাই উতিয়া দেওয়া হবে দিয়া যাবে পাঠায়া দিবে পাঠায়া দিবে আমলনামা হাতে পাঠায়া দিবে আল্লাহ দেখবে আর চিৎকার দিয়া বলবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি চিৎকার দিয়া বলবে হা উমকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া তখন খুশিতে চিৎকার দিয়া গ্যালারি ফাটায়া দিবে গ্যালারি উত্তপ্ত করে তুলবে খুশিতে নাচতে থাকবে আহা কেমনে যে বুঝাই জাতি আপনার আমার একই বাসার একই আইডি দারণকারী আমরা আমার মন চায় আপনাদেরকে দিল ফেরা বুঝাতে আমার মন চায় আমি যুবকদেরকে বুঝাই মা বোনদেরকে বুঝাই আপনাদেরকে বুঝাই কিন্তু মানুষ তো একটা জীবনটাও ছোট সময়টাও অনেক অল্প শীতের দিনের বেলা দেখতে দেখতে ফুরায়া যায় বিকাল বেলা গরমের দিনের রাতটা দেখতে দেখতে ফুরায়া যায় হায় সময় করতে পারি না পাংসার মানুষ না জানি আবার দেখা হয় না না হয় আল্লাহ যদি রিজিক রাখে তাইলে হয়তো দেখা হবে আপনাদের যদি দোয়া থাকে তাইলে হয়তো দেখা হবে।